হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে আমরা ট্র্যাভেল করছি শিলিগুড়িতে, সেই জন্য প্যাকিং করা হয়ে গেছে। রিহুর ফার্স্ট ট্রেন এক্সপিরিয়েন্স, ও প্রথম ট্রেনে চড়বে। তো দেখো আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। তো এই যে আমাদের লাগেজ, আরও একটা হবে। এই যে রিহু বাবু এখানে শুয়ে আছে। কি হয়েছে? হ্যাঁ, তোমার কি হয়েছে বেটু? আমার রিহু কই 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 কই, কালকে তুমি দিদন বাড়ি যাবা যাবা নাকি? হ্যাঁ, আবার তোমাদের সাথে এই ভিডিওটাই কন্টিনিউ করব কালকে যখন বেরোবো তখন। গুড গুড মর্নিং গাইস, তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি সব লাগেজ, এতগুলো ব্যাগ হয়েছে, রিহু আছে, কি করে নিব, কি কী করে কী নিবো, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। আমার রাত্রে ঘুমায়নি, কেউ খুব জ্বালিয়েছিলো, তাই ঘুম ঘুম পাচ্ছে খুব। তো স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ রাস্তায় লাগেজ সামনে রিউপের সামনে কথা বলা যাবে। তো গাইজ, আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন এখনও বহুত দেরি আছে। এই যে রিউ এখন কী করছে দেখো, রিউকে খাওয়াতে হবে। তো যাই হোক, এখন আবার পরে কথা বলছি, ঠিক আছে? আমাদের ট্রেন মাত্র ছাড়লো, এই যে রিউকে এখানে শুয়ে দিয়েছি, এখানে শুয়ে আছে। আর এটা পৌঁছাবে, এটা 10:45 শুরু হয়েছে, আর থাকতে লেট করেছে, 11:00 ছাড়লো, আর 6:20 এনজিপি টু। তুমি দিদন বাড়ি যাও বাবা, তোমার প্রথম ট্রেন, তোমার প্রথম ট্রেন, কি মজা কি মজা। আমরা এখন নিউ আলিপুরদুয়ারে আছি, রিহু বিরক্ত হয়ে যাচ্ছে, রিহু এখন ঘুরে যাবে, দীঘা এখন বিরক্ত হচ্ছে, রিহু কি করবে, রিহু কি করবে। বাবা যাবা নাকি ডিডন বাড়ি যাবা? বাবু কোথায়? আমি এগুলি দূরে শুনে নেই, ঢুকে গেছি আমরা গাইস। এই যে দাদাই কই, বিটু দাদাই কই, দাদাই কই, চলো চলো দিদন অপেক্ষা করে আছে, চলো মানি।
নাতিকে পায়ে মেয়েকে সবাইকে ভুলে গেছে, ভাতের মারের দিকে পড়ে যাচ্ছে। গাইস দেখুন, ভাতের মার পড়ে রান্নাঘর ভাসে গেছে, সেদিকে খেয়াল নেই। কিন্তু নাতিকে জামা পড়ানোটা আগে ইম্পর্টেন্ট। যাই হোক, আমিও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে।